সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রবল বেগে ধেয়ে আসছে ডানা, হতে পারে অতি ভারী বর্ষণ। রাতের নিষিদ্ধ ঘোষণা, ভোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছাত্রলীগ সহ সভাপতি ইয়াজাল রিয়াদ গ্রেফতার। জীবন থাকতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, যা বললেন উপদেষ্টা নাহিদ। সরকারের পদত্যাগ দাবি করে যা বলল ছাত্রলীগ। ছাত্রলীগ নিষিদ্ধের পর যা বললেন ঢাবি শিবির সভাপতি। ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রবল বেগে ধেয়ে আসছে ডানা, হতে পারে অতি ভারী বর্ষণ। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা। এটি আরও অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে বলে জানা গেছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং দ্বীপ ও চরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড় ডানা পায়রা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার 9 নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ডানা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। রাতে নিষিদ্ধ ঘোষণা, ভোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল। হত্যা, নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার দায়ে বুধবার রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করেছে অন্তর্বর্তী সরকার। ভোরে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে সন্ত্রাসী আইনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার সংগঠনের ভোরে অন্তত 20 নেতাকর্মী রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করেন। রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ধানমন্ডি 32 হয়ে শুক্রাবাদ সোবানবাগ মোড় ঘুরে 32 নম্বরে এসে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান জনি, সহসভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজীব, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কৃষি সম্পাদক মোহাম্মদ হোসেন, উপশিক্ষা সম্পাদক রিয়াজুল ইসলাম, উপত্রাণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ গণশিক্ষা সম্পাদক মোস্তাকিম, উপসম্পাদক সেলিম রেজা ও সাবেক সহসম্পাদক লাভলু অংশ নেন। ছাত্রলীগ সহসভাপতি ইয়াজাল রিয়াদ গ্রেফতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি ইয়াজাল রিয়াদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার রাত 10:30টার দিকে রাজধানীর পীরবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি ইয়াজাল রিয়াদকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে আজ রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, যা বললেন উপদেষ্টা নাহিদ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগকে বলি একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এখন প্রশ্ন আসে, ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে? যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে গণ অভ্যুত্থান ও শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে, আমাদের জীবন থাকতে তা হতে দেওয়া হবে না। বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গণ অভ্যুত্থানের সরকার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সংবিধান গত 16 বছরে আমাদের মানবাধিকার নিশ্চিত করতে পারেনি। নতুন বাংলাদেশে যেন সেই রকম ফেসিবাদী ব্যবস্থা গড়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এক নয়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে, যাতে আরেকজন শেখ হাসিনা হয়ে উঠতে না পারে। বাংলাদেশের কিছু মৌলিক বিষয়ের সংস্কার দরকার, আর এজন্য দরকার রাজনৈতিক বন্দোবস্ত।
সরকারের পদত্যাগ দাবি করে যা বলল ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত প্রত্যাখ্যান এবং অবৈধ অসাংবিধানিক দেশবিরোধী সরকারের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। অফিসিয়াল প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এর দাবি জানিয়েছে সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বাংলা ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদার যুগে যুগে বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে লড়াকু ইতিহাস। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব ও আত্মদান থেকে শুরু করে পরবর্তীতে জনগণের সকল আন্দোলনেও যুগপথ স্রষ্টা হিসেবে ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়াও গণতন্ত্রের রক্ষা কবচ, সাম্য, মানবিক ও কল্যাণ ধর্মী রাষ্ট্র বিনির্মাণে সোচ্চার থেকেছে বাংলাদেশ ছাত্রলীগ। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের অন্তরের আকুতিকে অনুধাবন করে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় একটা যৌক্তিক সংস্কার ও সমাধানের জন্য সর্বাত্মক ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে মেটিকিউলাস প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী কুচক্রী স্বার্থন্বেষী মহল। বর্তমানে দেশের বিদ্যমান সংকটে যখন দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, লাগামহীন অরাজকতা, মব জাস্টিস, হাজার হাজার দলীয় নেতাকর্মীকে হত্যা, রাষ্ট্রীয় ব্যবস্থায় বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যর্থতা প্রবল, তখনই এসব লুকানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠনকে নিষিদ্ধ করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে অবৈধ ও অসাংবিধানিক সরকার। দেশরত্ন শেখ হাসিনা যখন 15 জুলাই থেকে সংগঠিত প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের আয়োজন করেছিলেন, তখন এই অবৈধ সরকার হত্যা, ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে দায়মুক্তি দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ আনার চেষ্টা করছে তা সর্বই মিথ্যা ও বানোয়াট। বাংলাদেশ ও এদেশের মানুষের ভাগ্যের উপর অন্ধকার নিয়ে আসা এই অবৈধ দেশবিরোধী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সরকার প্রতিষ্ঠায় এদেশের ছাত্র, তরুণ সমাজ, কৃষক, শ্রমিক ও জনতার প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ নিষিদ্ধের পর যা বললেন ঢাবি শিবির সভাপতি। বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রথম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে যৌক্তিক ও সাহসী আখ্যা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাদিকে কায়েম। বুধবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে গণ অভ্যুত্থানের অর্জন আখ্যা দিয়ে বলেছেন, খুনি সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা জুলাই অভ্যুত্থানের অন্যতম একটি অর্জন, প্রেক্ষাপট বিবেচনায় তা একটি যৌক্তিক ও সাহসী সিদ্ধান্ত। ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা নানাবিধ অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনে সাদিক কায়েম বলেছেন, আমরা দেখে আসছি ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের ছাত্রলীগ কিরকম ভয়ানক রূপ ধারণ করেছিল। ভয়, ত্রাস, সন্ত্রাস, হত্যা আর ছাত্রলীগ সমর্থক, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, ক্যাম্পাস দখল, ছাত্র শিক্ষক নির্যাতন সহ অপরাধের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তাদের বিচরণ ছিল না। ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ। সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 18(1)-এ প্রদত্ত ক্ষমতা বলে গত বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করেছে। সন্ত্রাস বিরোধী আইন 2009(20)-1) ধারা অনুযায়ী তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। আইনে বলা হয়েছে 20(1)-এর উম ধারা মতে তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা প্রদান নিষিদ্ধ করবে সরকার। তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে 20(1) ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে ধারা 18(18)-এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয় তাহলে এই আইনে বর্ণিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকার প্রযোজ্য ক্ষেত্রে নিম্ন বর্ণিত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে।